তালিফা মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে। ভিডিও কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেটাই এখন চলছে। তোমরা তালিফা মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউটে গেলে আমাদের স্কুলের সমস্ত টিচারের সমস্ত ক্লাসের এই ভিডিওগুলো দেখতে পাবে। আজকে আমি ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের জারণ বিজারণের শেষের অংশটা বলবো। এই শেষের অংশটা ইলেকট্রনীয় ব্যাখ্যা। আগের দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অক্সিজেন গ্রহণ করলে জারণ হয়, বর্জন করলে বিজারণ হয়, আবার হাইড্রোজেন গ্রহণ করলে বিজারণ হয়, বর্জন করলে জারণ হয়। যখন রাদারফোর্ড, গোল্ডস্টাইন এবং স্যাডউইক এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করলেন, তারপর থেকেই জারণ বিজারণের ইলেকট্রনীয় ধারণাটা তৈরি হলো। বলা হলো, পরীক্ষা করে দেখা গেল যে যদি ইলেকট্রন বর্জন করা হয় তাহলে সেটা জারণ হয়, যদি ইলেকট্রন গ্রহণ করা হয় তাহলে সেটা বিজারণ হয়। সাধারণত পরীক্ষা করে দেখা গেছে যে রাসায়নিক বিক্রিয়া করার সময় পরমাণুরা তাদের সর্বহস্ত কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে অথবা ইলেকট্রন গ্রহণ করে। উদ্দেশ্য হচ্ছে বিক্রিয়া করার সময় সমস্ত পরমাণুই চায় তার সর্বহস্ত কক্ষে যেন সুস্থিত কাঠামো লাভ করে। এই সুস্থিত কাঠামো লাভ করার জন্য কেউ ইলেকট্রন বর্জন করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে। সাধারণত দেখা গিয়েছে ধাতু যারা তাদের সর্বহস্ত কক্ষে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে, তারা ইলেকট্রন বর্জন করে সুস্থিত হয়। আর অধাতু যারা, তারা সেই ইলেকট্রন গ্রহণ করে, তাদের সর্বহস্ত কক্ষে সাতটা, ছটা বা পাঁচটা ইলেকট্রন থাকে, তারা সেই ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ ঘটে। যেমন কপার কোনো সময় একটা ইলেকট্রন বর্জন করতে পারে, কোনো সময় দুটো ইলেকট্রন বর্জন করতে পারে। একটা ইলেকট্রন বর্জন করলে কম সংখ্যক ইলেকট্রন বর্জন করে, সেই জন্য আস যৌগ অর্থাৎ কিউ প্লাস। আবার কপার যদি কোনো সময় দুটো ইলেকট্রন বর্জন করে তাহলে ইক যৌগ তৈরি করে, যেমন কিউ ব্রিক। এইভাবে আমরা বলতে পারি যখন ইলেকট্রন বর্জন করছে তখন কিউপ্রাস যৌগ, এটাও জারণ অর্থাৎ কপারের জারণ ঘটছে। আবার যখন দুটো ইলেকট্রন বর্জন করছে তখনও কপারের জারণ ঘটছে। আবার এফি, এফি মানে ফেরাম মানে লোহা, কখনো দুটো ইলেকট্রন বর্জন করে, এফি টু প্লাস। আবার কখনো এফি তিনটে ইলেকট্রন বর্জন করে, এফি থ্রি প্লাস অর্থাৎ এটাও আস যৌগ, এটা ইক যৌগ, এটাও জারণ, এটাও জারণ অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে। এইভাবে স্ট্যানাস হয়, ট্যানিক হয়। স্ট্যানাস দুটো ইলেকট্রন বর্জন করতে পারে, দুটো ইলেকট্রন বর্জন করতে পারে, এস এন টু প্লাস এটা আস। আবার এস এন এটা হচ্ছে ফোর প্লাস, ফোর মাইনাস, চারটে ইলেকট্রন বর্জন করে, তাহলে এস এন ফোর প্লাস এটা ইক যৌগ, ইক যৌগ, এটাও জারণ, এটাও জারণ। এইভাবে ইলেকট্রনীয় ব্যাখ্যাতে আমরা জারণ বিজারণটা পাই। আবার বলছি, স্টিল কোনো সময় চারটে ইলেকট্রন বর্জন করে যৌগ পদার্থ গঠন করে, তখন তার নাম স্ট্যানিক। আবার দুটো ইলেকট্রন বর্জন করে যৌগিক তৈরি করতে পারে, তখন তার নাম স্ট্যানাস। এইভাবে ফেরাস, ফেরিক, কিউপ্রাস, কিউব্রিক অর্থাৎ সব ক্ষেত্রে ইলেকট্রন বর্জন করা হচ্ছে, সবগুলোই হচ্ছে জারণ। অর্থাৎ এটাই হচ্ছে ইলেকট্রনের জারণের ব্যাখ্যা। এবার আসছি বিজারণে। এবার আসছি বিজারণে। সাধারণত অধাতব ধর্মী বা অধাতু বলতে আমরা যাদেরকে চিনি, যেমন ক্লোরিন, যেমন ফ্লোরিন,
এই সমস্ত অক্সিজেন, এই সমস্ত নাইট্রোজেন, এই সমস্ত মৌলগুলো এদের সর্ববৃহৎ কক্ষে কারো সাতটা, কারো ছটা, কারো পাঁচটা ইলেকট্রন থাকে। তারা তাদের সেই সর্ববৃহৎ কক্ষে সুস্থিত কাঠামো আনার জন্য তারা ইলেকট্রন গ্রহণ করে। যেমন সিএল, সিএল এটা থাকে 2, 8, 7, অর্থাৎ সর্ববৃহৎ কক্ষে সাতটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তৈরি হবে সিএল মাইনাস। এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য এর হলো বিজারণ। আবার ও এখানে হচ্ছে 2, 6, 1 দুটো ইলেকট্রন গ্রহণ করে, সেই জন্য হচ্ছে ও 2-, এটা বিজারণ। এইভাবে যদি ইলেকট্রন কেউ গ্রহণ করে, ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তার বিজারণ ঘটে। একটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে জারণ এবং বিজারণ দুটোই একসঙ্গে ঘটে। তার মানে কোনো একটা পরমাণু তার সর্ববৃহৎ কক্ষ থেকে যদি কোনো সংখ্যায় ইলেকট্রন দেয় তাহলে কেউ না কেউ সেই ইলেকট্রনটা গ্রহণ করে। অর্থাৎ যে ইলেকট্রন দেয় তার জারণ ঘটে, যে ইলেকট্রন নেয় তার বিজারণ ঘটে। এইভাবে জারণ বিজারণের ইলেকট্রনীয় ব্যাখ্যা পেলে। তোমাদের এখানে একটা রিয়াকশান দেখানো হয়েছে, এটা হচ্ছে এরকম একটা কোশ্চেন পরীক্ষায় পড়ে। বলা হয় কোশ্চেনটাতে যে 2 FeCl3 + SnCl2 থেকে তৈরি হচ্ছে 2 FeCl2 + SnCl4, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড 2 অণু, তাই সে বিক্রিয়া করছে স্ট্যানাস ক্লোরাইডের সঙ্গে, তৈরি হচ্ছে 2 অণু ফেরাস ক্লোরাইড আর স্ট্যানিক ক্লোরাইড। এর ব্যাখ্যাটা কি, কিভাবে এটাকে ইলেকট্রনীয় সাহায্যে ব্যাখ্যা করা যায়, এই প্রশ্নটা পরীক্ষায় থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে Fe এবং Sn অর্থাৎ লোহা এবং টিন, লোহা এখানে 2 অণু লোহা, একটা Fe পরমাণু 3টে ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে 2 Fe 6টা ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে 6টা ইলেকট্রন বর্জন করতে পারে। আবার একটা স্ট্যানাস, স্ট্যানাম অর্থাৎ টিন, সে 2টো ইলেকট্রন বর্জন করতে পারে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সাধারণত লোহা অনেক টিনের নিচে আছে, সেই জন্য এক্ষেত্রে 2 Fe 3টে ইলেকট্রন বর্জন করছে, তারপরে সেখানে 2 Fe এখান থেকে 2 ইলেকট্রন 2+ থাকলো, তাহলে এখানে ছিল 6+, এখানে হয়ে গেল 2+, তার মানে সে মাঝে এই স্ট্যানাসের কাছ থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করেছে। অর্থাৎ যেহেতু Fe নিচে আছে স্ট্যানামে টিনে, সেজন্য Fe-র এখানে অধাতব ধর্ম প্রকাশ পাচ্ছে, টিনের এখানে ধাতব ধর্ম প্রকাশ পাচ্ছে। আমি গতদিন বলেছিলাম যে তড়িৎ রাসায়নিক একটা শ্রেণী আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম, টিন, তার আগে টিন, ফেরাম, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, মার্কারি, গোল্ড, প্ল্যাটিনাম। অর্থাৎ সেই তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি আমরা লক্ষ্য করি তাহলে টিন আছে Fe-র অনেক ওপরে, সেই জন্য Fe এখানে অধাতব ধর্ম গ্রহণ করে, সেই জন্য Fe 2টো ইলেকট্রন টিনের কাছ থেকে গ্রহণ করছে, তাহলে Fe-র এখানে 6টা ইলেকট্রন দেওয়া ছিল, 2টো ইলেকট্রন গ্রহণ করে 4টে ইলেকট্রন বর্জন করা থাকলো, তাহলে Fe যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাহলে Fe-র হলো বিজারণ, আর টিন যেহেতু আরও 2টো ইলেকট্রন বর্জন করছে সেই জন্য 2+ থেকে 4+ হলো। অর্থাৎ টিনের এখানে জারণ হচ্ছে, নিচে দেখানো হয়েছে 2 Fe 3+ 2টো ইলেকট্রন গ্রহণ করছে +2E, সেই জন্য হয়ে গেল 2 Fe 2+, অর্থাৎ এটা হলো জারণ।
এটা হলো জারণ। এটা হলো বিজারণ, যেহেতু গ্রহণ করছে, আর টিন দুটো ইলেকট্রন বর্জন করছে, সেজন্য টু প্লাস থেকে ফোর প্লাস হলো, অর্থাৎ টিনের হলো জারণ। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে, এবং তোমাদের এটাকে তোমরা বাড়িতে ঠিক এইভাবে ব্যাখ্যা করে তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। আজকে আমার এই যে জারণ বিজারণের ব্যাখ্যা, এই জারণ বিজারণের ব্যাখ্যায় পরবর্তীকালে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে জৈব পদার্থ, যেমন আমরা যদি কোনো ফল কেটে এমনি খোলা অবস্থায় বাতাসে রেখে দিই, তাহলে তার উপর একটা বাদামি রঙের আস্তরণ পড়ে, এগুলো হচ্ছে জৈব বিক্রিয়া। বাতাসের অক্সিজেনের সঙ্গে ওই যে পদার্থ, সেটা কোনো অ্যাপেল হোক, কোনো খোলা কেটে রাখা ডাব হোক, বা কোনো ফল হোক, সেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তার অক্সিডেশন হয়, অর্থাৎ বাদামি কালার হয়ে যায়। এটাও অক্সিজেনের সংযুক্তিকরণ, এটাও এক ধরনের জারণ। আমরা বাড়িতে যে ওভেন জ্বালায় এলপিজির সাহায্যে, সেটাতে অক্সিজেন না থাকলে সেটা জ্বলে না, সেটাও এক ধরনের জারণ। আমরা যে কোনো জ্বালানি যখন পোড়াই, অর্থাৎ দহন যখন হয়, মানে যখন আগুন জ্বলে, সেখানেও অক্সিজেনের একটা সাহায্য লাগে, সেটাও এক ধরনের জারণ। এইভাবে পরীক্ষার সময় কোনো একটা বিক্রিয়া তুলে দিয়ে সেই বিক্রিয়া থেকে জারণ বিজারণের ব্যাখ্যাটা চাওয়া হয়। সাধারণত যে FeCl3, SnCl2, FeCl2, SnCl4, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আগে যেটা আমি দেখালাম কিভাবে ইলেকট্রন বর্জন করলে জারণ হয়, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়, সেরকমভাবেও পরীক্ষায় পড়ে। আজকে এই জারণ বিজারণ চ্যাপ্টার এখানেই শেষ, পরবর্তীকালে আবার পরবর্তী বিষয় নিয়ে আমি আসবো।